বিয়ে যদি করতে হয় তাহলে নিজ এলাকার বাইরে কখনোই বিয়ে করতে যাবেন না। যে যে সমস্যাগুলো হয় মেয়েদের ক্ষেত্রে, যে সমস্যাটা হয় প্রথম যে কমন সমস্যাটা হয় টোটালি, ধরুন আপনি উত্তরবঙ্গে বিয়ে করলেন দক্ষিণবঙ্গের, আপনাদের কালচারাল একটা ডিফারেন্স হয়ে যাবে। এক কালচার থেকে গিয়ে আপনি আরেক কালচারে অ্যাডজাস্ট করতে আপনার সমস্যা হবে, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে মিশতে, কথায় বার্তায় সব কিছুতে একটা ক্ল্যাশের সম্মুখীন হবেন আপনারা উভয়ই নারী পুরুষ, এবং খাওয়া থাকা থেকে শুরু করে সব কিছু মিলিয়েই প্রবলেমগুলো হতে থাকে। একভাবে দেখে দক্ষিণ, আরেকভাবে দেখে উত্তর, তো এই যে ক্র্যাশগুলো এগুলো খুব ঝামেলা সৃষ্টি করে। এরপরে যদি একদম পার্টিকুলার করে বলি তাহলে মেয়েরা, আপনারা যখন নিজ এলাকার বাইরে গিয়ে অনেক দূরে বিবাহিত সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন যেটা হয় যে পরিচিত কেউ আপনার আশেপাশে থাকে না, সব থাকে শ্বশুরবাড়ির লোকজন। আমি সেটা নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু যেই সমস্যাটা হয়, ধরুন কখনো কখনো একটা ভেতর থেকে একটা ইচ্ছা হয় না যে পরিচিত একটা মুখ দেখি, পরিচিত একটা কণ্ঠের দুটা কথা শুনি বা পরিচিত ভাষাটা শুনি, এই জিনিসটা আপনারা খুব মিস করবেন আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন সব কিছুকে। দেখা যাবে যে মাসের পর মাস আপনার অপেক্ষা করতে হবে আপনার খালাকে দেখতে, বা আপনার চাচাকে দেখতে, বা আপনার কাজিনদের সাথে গল্প করতে, বা যেই বান্ধবীদের সাথে আপনার হয়তো সপ্তাহে একদিন হলেও আড্ডা দেওয়া হতো সেই বান্ধবীদের সাথে দেখা করতেও আপনার বছরের পর বছর অপেক্ষা করতে হবে। এটা একটা প্রবলেম, এছাড়া অন্যান্য প্রবলেম তো আছেই। হ্যাঁ, শেয়ারিংয়ের যে একটা ব্যাপারটা, সেই শেয়ারিংয়ের জায়গাটা সহজে সেখানে তৈরি হবে না, অনেক রকমের ঝামেলায় পড়তে যাবেন। হঠাৎ করে আপনার যদি জামাইয়ের সাথে ঝগড়া লেগে যায়, আপনি হুট করে রাগ করে কোথাও চলে যাবেন ভাবলে সেই ভাবনাটা আপনি কাজে লাগাতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না, আপনি নিজেকে বন্দি ফিল করবেন, আপনার অনেক কষ্ট হবে। এটা গেল একটা পার্ট। ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, নিজ এলাকার ভেতরেই যদি তারা বৈবাহিক সম্পর্কের সম্পর্ক তৈরি না করেন তাহলে জায়গা সম্পত্তি সংক্রান্ত যেই ঝামেলাগুলো হয় সবখানেই, সেই ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার জন্য বা সেই ঝামেলাগুলোর সময় একটা সাপোর্ট পাওয়ার জন্য যে মানুষগুলোকে দরকার, আপনি একদম ডিফারেন্ট জায়গায় বিয়ে করলে সেই সাপোর্টটা আপনি পাবেন না। ধরুন আপনার বাড়ি দক্ষিণবঙ্গে, আপনি উত্তরবঙ্গের একটা মেয়েকে বিয়ে করেছেন, আপনার শ্বশুরবাড়ির লোকজন উত্তরবঙ্গ থেকে এসে দক্ষিণবঙ্গে আপনাকে সাপোর্ট দিতে পারবে না, তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজ এলাকাতেই বিয়েটা করেন তাহলে দেখা যাবে যে আপনার যারা বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজন আছে, আপনার একটা কোনো ঝামেলায়, যে কোনো রকমের ঝামেলাই হোক, তারা আপনার পাশে এসে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়াতে পারে, যেটা অন্য ক্ষেত্রে হবে না, এবং এটা মেয়েদের জন্যও প্রযোজ্য। এছাড়াও ধরুন ঈদে পার্বণে সব কিছু মিলিয়ে একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হয় যদি আপনি নিজ এলাকার ভেতরেই বিবাহিত সম্পর্কে জড়ান। তো বিয়ে করবেন অবশ্যই প্রথমত চিন্তাভাবনা করে, এবং সবচেয়ে বেস্ট হয় নিজ এলাকাতে বিয়ে করা।